সূত্রের ভিত্তিতে শনিবার এক অভিযান চালিয়ে দুটি চোরাই বাইক উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। এলাকার বাসিন্দা হৃদয় মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে এই বাইক দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান আমতলী থানার অফিসার রঞ্জিত মালাকার। বাইকের প্রকৃত মালিকের খোঁজ করে তাদের হাতে বাইকগুলি তুলে দেবার জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি। পুলিশি অভিযানের আজ পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বাইক দুটির সাপক্ষে হৃদয় মিয়ার পরিবার কোন সঠিক কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশ আধিকারিক উল্লেখ করেন। আমাদের কাছে একটা গোপন খবর ছিল মতিনগর এলাকায় জনিত হৃদয় মিয়ার বাড়িতে দুটি চোরাই বাইক আছে। সে অনুযায়ী আমরা হৃদয় মিয়ার বাড়িতে রেড করি, কিন্তু সে পুলিশের আজ পেয়ে পালিয়ে যায়। তারপর তার বাড়িতে দুটি মোটর বাইক পাওয়া যায় এবং এগুলি সমস্ত চোরাই বলেই বোঝা যাচ্ছে এবং বাড়ির মালিক কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। বাইকগুলি আমরা থানাতে নিয়ে আসি, আমরা দেখছি অরিজিনাল মালিককে খুঁজে বের করে দেখব চলতে পারে। কারোর কি আটক করা গেছে? না, কাউকে পাওয়া যায় হৃদয় মিয়াকে আমাদের পুলিশ খোঁজার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এদিকে হৃদয় মিয়ার বাড়ি, হৃদয় মিয়ার বাড়িতে বাইকগুলি পাওয়া গেছে, কিন্তু মালিক হৃদয় মিয়া নয়, মালিক অন্য একজন দেখা যাচ্ছে। ওই বাইকগুলো কি মালিক পাওয়া গেছে? মালিক আমরা স্ক্রিন রিপোর্টে এনেছি আমরা।